আজকে এটা শেয়ার সেন্টার, এটা শেয়ার স্টেজের বিমের একটা অংশ, এটা আমরা আজকে এটা রিপিট করব বলতে পারো তোমরা, বুঝলো? এটা রিপিট করব, প্রথমে হচ্ছে যদিও এটা সঙ্গে সম্পর্কযুক্ত না, তারপরেও এই একটা বিষয় আমি সবসময় দেখি স্টুডেন্টের মধ্যে ক্লকওয়াইজ আর অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টের মধ্যে কনফিউশন লাগে, এই জন্য আমি শুরুতে এই ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টের বিষয়টা এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা এখানে ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়ি ঘড়ি শুরু হয়েছে 1 2 3 4 এইভাবে, তারপরে এইভাবে যদি ঘুরে ক্লকওয়াইজ আর উল্টা দিকে ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, সিম্পল। এই যে মনে করো যে একটা বিন্দু সাপেক্ষে এই মোমেন্ট একটা একটা মোচড় দিলে এই বরাবর, মানে এটা ক্লকওয়াইজ, অথবা উপরে যদি থাকে ডানে, সোজা কথা এই বিন্দু সাপেক্ষে যদি এরকম করে ঘুরাও এটা যদি ক্লক, এটাকে বলা হয় ক্লকওয়াইজ, অথবা যে কোনো মোচড়টা এইদিকে আছে, দেখো প্রত্যেকটাই ক্লকওয়াইজ ঘুরতেছে, বামে আছে ডানে আছে উপরে আছে নিচে আছে হোয়াট এভার মেবি দ্য কেস, এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে ঘড়ির কাঁটার মতো, মানে 1 2 3 4 এই বরাবর ঘুরতেছে, এটাই হলো ক্লকওয়াইজ। এরপরে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, এটা হচ্ছে ঠিক উল্টা, এটা যা আছে সব উল্টা, দেখো এটার উপরে ডানে আছে, এটার উপরে বামে আছে, এটার বামে উপরে আছে, বামে নিচে আছে, তার মানে এই জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে এই যে ঘড়ির কাঁটা 12 11 10 এই বরাবর ঘুরতেছে, এটা হলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর কনসেপ্ট। এটা তোমাদের লেভেল 1 এ বোঝা উচিত ছিল, তারপরেও যা হোক আমার মনে হয় অনেকে বুঝে অনেকে বুঝে না, এটা প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমরা যখন ইকুয়েশন স্ট্যাটিক্স ব্যবহার করি তখন কিন্তু আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরি, ক্লকওয়াইজ পজিটিভ ধরি মোমেন্টের ইকুয়েশনে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, অনেকে হয়তো অঙ্ক করছো কিন্তু আসলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস মাইনাস কনফিউশনে থাকে। যা হোক এটা শেষ, এবার আসো শেয়ার ফ্লোটা কি জিনিস, তোমরা জানো শেয়ার ফ্লোটা কি জিনিস, আমরা আগে পড়াইছি, আমরা প্রথম 2 ক্লাসে কি পড়িয়েছি, প্রথম ক্লাস ছিল শেয়ার ফ্লো যেটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, আর সেকেন্ড ক্লাসে পড়াইছি শেয়ার স্টেজ টাও দিয়ে প্রকাশ করাই। শেয়ার ফ্লো আর শেয়ার স্টেজের পার্থক্য কি, শেয়ার স্ট্রেস হচ্ছে, শেয়ার স্টেজ ইউ আন্ডারস্ট্যান্ড স্ট্রেস, আচ্ছা আমি এখানে একটু ইয়ে করছি, শেয়ার ফ্লো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এটা সি চ্যানেল সেকশন, চ্যানেল মানে সি সেকশনকে আমরা চ্যানেল সেকশন বলি, চ্যানেলের প্রথমত সি, এই জন্য এই চ্যানেল সেকশনে এই যে শেয়ার ফ্লো হচ্ছে, তোমরা সবসময় মনে রাখবা শেয়ার ফ্লোর কনসেপ্টটা হচ্ছে যে কোনো একটা এন্ড থেকে শুরু হবে এবং আরেকটা এন্ড এসে শেষ হয়ে যাবে, এটাই কনসেপ্ট। তোমরা নিচ থেকে উপরে আসতে পারো, উপর থেকেও নিচে আসতে পারো, কোনো প্রবলেম নেই, অল আর সেফ। আর এইটা হলো এই যে তুমি দেখলা যে আমরা তোমরা কোর্স, এটা ট্রাঙ্গুলার হচ্ছে এই বাহুতে, হ্যাঁ ট্রাঙ্গুলার হলো, এটা হলো ফ্রেঞ্জে, দুইটা ফ্রেঞ্জে কিন্তু ট্রাঙ্গুলার এই ফোর্সটা, আর এখানে প্যারাবোলিক, এটা প্যারাবোলিক কোন জায়গায়, এই ওয়েভে কিন্তু প্যারাবোলিক, খেয়াল করো। আমরা শিয়ার ফ্লো বলতে এটা কিন্তু কোনো স্ট্রেট লাইন না, এইটা কিন্তু এই ফোর্সটাই, এই যে ফোর্সটা শিয়ার ফ্লো দেখছে এইটাই কিন্তু ডিরেকশন হচ্ছে এই দিকে, তার মানে এখানে অ্যাপারেন্টলি তোমরা মনে করতে পারো যে এইটা হয়তো সমান একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, নো ইট ইজ নট ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, এটা হচ্ছে এই ফোর্সটা এই ডিরেকশন বরাবর, এবং এই ফোর্সটাকে এই ডিরেকশন বরাবর আমরা এইভাবে দেখাইতে পারি, এটাকে F1, যেহেতু এইটা আর এটা সমান এই ক্ষেত্রে, এটা F3 হলেও আলটিমেটলি এটা F1, এটা F2, এটা F3, F1 আর F3 এই ক্ষেত্রে সমান হবে, F2 সমান হবে না, ঠিক আছে। এই হলো মোটামুটি শিয়ার ফ্লোর ব্যাপারটা। এবার আসো শিয়ার ফ্লোর ঘটনা কি ঘটে, এটা যদি চ্যানেল সেকশন হয়, এটা হলো মেম্বার, তাহলে এইখানে আমরা লোডটা দিই, লোডটা মানে হোয়াট এভার উইল দ্য কেস, কোনো একটা কলাম বা হোয়াট এভার যাই হোক বা একটা কানেকশন দিই, দিয়ে এখানে লোডটা দিই, এখানে লোডটা দিলে কি হয়, এখানে লোডটা দিলে এই যে একটা এই এই এখানে এই যে আমি আগে বললাম না, ও আমি এটা উল্টা দিছি, এই কথা 1 2 3 এই তিনটা ফোর্স, এটা F1 F2 F3, এবং এখানে আমরা ফোর্স দিই, তাহলে কি ঘটনা ঘটে, এখানে হচ্ছে এই দেখো এ আর এ মিলে একটা কাপল তৈরি করে সমান এবং বিপরীতমুখী, আর এই দুইটা মিলে মনে করো আর একটা কাপল তৈরি করে, এবং এ এবং এ দুইজনই ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, তার মানে দুইটা যদি ক্লকওয়াইজ হয় ফোর্সটা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যাওয়ার ফলে কি হয়
আলটিমেটলি এটা টুইস্ট হয়ে যায়, এইরকম একটা টুইস্ট হয়ে যায়, এইরকম একটা টুইস্ট ঘটনা ঘটে। এটা হলো আমাদের প্রবলেম। তাহলে সলিউশনটা কি, এই অঙ্কটার সলিউশনটা কি? আমি যদি এই যে ডটেড লাইন দেখা যাচ্ছে, এই ডটেড লাইনের ডটেড লাইন যে দেখা যাচ্ছে, এই ডটেড লাইনে আগেরবার দিছিলাম ঘোষটা, আমি যে ডটেড লাইনে না দিয়ে এটা বাইরে যদি দিই তাহলে কি ঘটনা ঘটবে? মানে হাইপোথেটিক্যাল আর কি, প্র্যাকটিক্যাল তো এখানে কোনো লিঙ্ক নাই, কিছু নাই, কোথাও হাওয়ার উপরে তো দেওয়া যায় না। তারপরে আমি মনে করলাম বাইরে দিলে কি হয় দেখি, তো বাইরে দিলাম, বাইরে দিলে এরকম একটা ঘটনা ঘটে। তাহলে কি হয় তোমরা দেখো, এই যে ক্লকওয়াইজ মুভমেন্ট আগেরটার মতো ঠিকই আছে, কিন্তু অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্টটা, এই এই যে আরেকটা যে মুভমেন্ট আছে হলুদটা ভার্টিক্যাল যে ফোর্সটা, এটা অ্যান্টিক্লকওয়াইজ হয়ে যায়, এই ক্লকওয়াইজ এবং অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে একটা যদি ক্লকওয়াইজ হয়, একটা যদি অ্যান্টিক্লকওয়াইজ হয়, এবং দুইটা যদি তোমার যোগ করা হয়, তাহলে এটার উত্তরটা শূন্য হওয়া সম্ভব। আমাদের কাজ কি, আমরা যোগফলটাকে শূন্য করতে চাই, কোন রকম স্ট্রেস আমরা দিতে চাই না। তাহলে এই দুইটা যেহেতু দুই দিকে ডিরেকশন, অথবা আমরা এটাকে শূন্য করা সম্ভব। এখন শূন্য করতে হলে ইস্যু কোনটা, এই যে ইস্যুটা হচ্ছে দেখো, এই ফোর্স এবং এই ফোর্সকে আমরা সমান ধরলাম, এই মোমেন্ট আর্মটা কত হবে, এই আর্মের সঙ্গে এটা গুণ করলে এটা সমান হবে, অথবা এই আর্মটাই হচ্ছে আমাদের ইস্যু, এবং এইটাই হচ্ছে আমাদের এই পয়েন্টটা, যে পয়েন্টে আমরা এই ফোর্সটা যদি অ্যাসিউম করি তাহলে শূন্য হবে, সেইটাই হলো মোমেন্ট শেয়ার সেন্টার। শেয়ার সেন্টার আমার মনে হয় সবাই শেয়ার সেন্টার কনসেপ্টটা ক্লিয়ার বুঝছো, কেউ কি আছে শেয়ার সেন্টারের আইডিয়াটা বুঝে নাই? ওকে, আমার বিশ্বাস বুঝছো, ফাইন। শেয়ার সেন্টার ডেফিনেশনটা বলি, এটা হচ্ছে বুকিশ ডেফিনেশন, অথবা এটা গুগল পাবা তোমরা। এটা শেয়ার সেন্টার ইজ এ পয়েন্ট থ্রু হুইচ ইফ দ্য ট্রান্সভার্স লোড পাসেস দেন দেয়ার উইল নট বি এনি টুইস্টিং অফ দ্য সেকশন। সোজা কথা হচ্ছে ট্রান্সভার্স ফোর্স তো পাস করবে এই বিমের মধ্যে, এটা বিম, তো বিমের মধ্যে ট্রান্সভার্স ফোর্সটাই গভর্ন করে, এক্সিয়াল ফোর্স কম থাকে, এর মধ্যে করলে টুইস্ট হবে না, সিম্পল। অ্যান্ড দ্য সেকশন উইল অনলি বি সাবজেক্ট টু বেন্ডিং, বিম তো ডিজাইন ফর বেন্ডিং, বিম টু বেন্ডিং হবেই হবে, টুইস্ট হবে না। ইট ওয়ান্ট বি সাবজেক্টেড টু টর্শন, এবং টর্শন হবে, টুইস্ট, টুইস্টিং হচ্ছে ফেরোমোনটা কাটবে, আর টর্শন, আবার টর্শনটা হচ্ছে ওই যে এটা হচ্ছে ফোর্সের নামটা হলো টর্শন। ইন আদার ওয়ার্ড ইট ইজ অলসো কল্ড সেন্টার অফ ফ্লেকচার, সেন্টার অফ টুইস্ট, সেন্টার অফ রোটেশন অ্যান্ড রেজাল্টেড অফ অল শেয়ার পাসেস থ্রু দ্য পয়েন্ট। তার মানে এই এতগুলো নামে ডাকলো, সেন্টার অফ ফ্লেকচার, সেন্টার অফ টুইস্ট, সেন্টার অফ রোটেশন অ্যান্ড আরেকটা রেজাল্টেড অল শেয়ার পাসেস থ্রু দ্য পয়েন্ট। যদি সমস্ত শেয়ার ফোর্স ওই পয়েন্টে পাস করে, আর তুমি যদি ওই পয়েন্টে লোডটা দাও, তাহলে কোনো টুইস্ট হবে না। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, দি পজিশন অফ দিস পয়েন্ট ইজ এ ফাংশন অফ দ্য জিওমেট্রি অনলি, নো রিলেশন উইথ এক্সটার্নাল ইন্টারনাল ফোর্স। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ আমি কোনো একটা ইনফ্রাস্ট্রাকচারে মনে করে একটা সেট আপ করলাম, একটা বিম লাগাইলাম, বিম লাগানোর ফলে আমি ফোর্স চেঞ্জ করে দিলাম, প্রথমে 10 কিপ দিলাম, 20 কিপ দিলাম, এটার সাথে এই যে জিওমেট্রি কোনো সম্পর্ক নাই, রেদার এর ক্রস সেকশনটা, অর্থাৎ এর ক্রস সেকশনটার উপরে নির্ভর। এবারে এটাই আমরা প্রমাণ করব অঙ্ক করার পরে, যে এটার এই যে ই এর মানটা, ই মানে কি শেয়ার সেন্টারের দূরত্ব কত, এই মানটা ভিতরে যে ফাংশনটা আছে তার মধ্যে সবগুলাই হলো এর ক্যারেক্টারিস্টিক, ক্রস সেকশন প্রপার্টিস, অর্থাৎ থিকনেস, হাইট ইত্যাদি ইত্যাদি। কোথাও কোনো লোডের কোনো ফর্মুলা, ফর্মুলার মধ্যে লোড নাই, পি নাই। সো লোড তুমি যাই দাও, ডাজেন্ট ম্যাটার, এটার শেয়ার সেন্টার হচ্ছে ফাংশন অফ এর জিওমেট্রিক প্রপার্টি। এবার আসো আমরা অঙ্ক করব, আমরা অঙ্কটা দুইভাবে করার সম্ভাবনা আছে, একটা হচ্ছে শেয়ার ফ্লো দিয়ে, আর একটা হচ্ছে শেয়ার ফোর্স দিয়ে। এই যে দুইটা ফর্মুলা তোমরা জানো, শেয়ার ফ্লো কিউ ইজ ইকুয়াল টু ভি কিউ আই টি, আর শেয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আই টি। ও আমি এটা ভুল করছি, এটা এটা টাউ ইজ ভি কিউ বাই আই টি, এটা আই হবে না, এটা হলো ভি কিউ বাই, ভি কিউ বাই আই হবে, টিটা হবে না, সরি টিটা থাকবে না এখানে, এই টিটা ভুল করে আমি লিখে, যাও
তার মানে এইটার এটার মধ্যে ইউনিটের পার্থক্য কি? এটা হচ্ছে পাউন্ড পার ইঞ্চ, এটা পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। তার মানে এটা দিয়ে যা ঘটনা ঘটবে এটা দিয়ে সেম ঘটনা ঘটতে হলে আর একটা টি দিয়ে গুণ করতে হবে, আর একটা ইউনিট দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার সঙ্গে এটা হবে। এটা মাথায় রেখো, আমরা দুইটা অঙ্ক করবো, দুই দুইটা দুইটা জিনিস দিয়ে, একটা কিউ নিয়ে করবো, একটা টাউ নিয়ে করবো। সো এখানে এখানে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে কেন কিউ নিয়ে করলাম, কেন টাউ নিয়ে করলাম, আর কেন কিউ নিয়ে করলাম, কেন এটা এরিয়া দিয়ে ভাগ গুণ করলাম, কেন এটা থিকনেস দিয়ে গুণ করলাম, ওইটা এখানে কাজে লাগবে। সো এই হলো ঘটনা। আমরা এটা করছি অঙ্কটা, ইফ ইউ ক্যান রিমেম্বার, আমরা ওই যে টেবুলার ফর্মে যে অঙ্কটা করছি, শেয়ার স্ট্রেস বের করার সময় লাস্টে আমরা টি দিয়ে ভাগ করছি, টি বা বি হট এভার, টি থিকনেস দিয়ে ভাগ করছি আর কি। এইটাই আর কি ব্যাপার। তাহলে শেয়ার ফোর্স যখন আমরা টাউ হলে এরিয়া দ্বিগুণ করব, টাউ ইনটু পি ইনটু টি, টাউ ইনটু অথবা এইচ ইনটু টি, আর যদি কিউ থাকে তাহলে অনলি একটা লেন্থ বা থিকনেস দ্বিগুণ করব, কিউ ইনটু এই যে বি অথবা কিউ ইনটু এইচ। সো এইটা মাথায় রাখতে অঙ্ক করার সময় যেন এই কনফিউশনটা না হয়। এবার আসো বইয়ে অঙ্কটা আছে, এই অঙ্কটা চ্যানেল সেকশন দেওয়া আছে এবং এটা হলো আর্টিকেল 7.8, এটা শেয়ার সেটা বের করতে হবে। এই হলো এটা যদিও আমরা করি নাই, এটা আমি তোমাদের করতে বলছিলাম, মানে করতে বলছিলাম মানে আগে শেয়ার শেয়ার স্ট্রেস অফ এ চ্যানেল সেকশন তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সম্ভবত হওয়ার। এটা এইরকম হয় অনেকটা দেখতে, এইটা প্যারাবোলিক আর এটা হলো ট্রায়াঙ্গুলার অথবা ভ্যারিং ডিস্ট্রিবিউটেড যাই বলো। এবং এই বই অনুযায়ী এটা ক্লক এইদিকে দেখাইছে, অসুবিধা নাই, এইদিকে দিকে এই কথা। এবং শেয়ার সেন্টার হবে এই পি পয়েন্ট, পি পয়েন্ট মানে সামার আউটসাইড অফ দ্য ক্রস সেকশন, ক্রস বাইরে কোনো একটা জায়গায়, থ্রি ডিতে দেখাইছে এটা, এখান থেকে এই জায়গায়, এটা যদি একটা কন্টিনিউয়াস হয় এর বাইরে ই দূর এই ই দূরত্বে, এই যে ই দূরত্বে এটা দেখাইছে, এইটাই আমরা ই এর মানটাই বের করবো এখন। আমরা আমাদের মেইন কাজ হচ্ছে এই ই এর মানটা বের করবো। এবার আসো এখানে আমরা কি করি, এই যে একই জিনিস আমি এখানে আবার একটু কাট পেস্ট করে লাগাইছি, এখানে প্রথমে আসো এইটা আর এটা এফ ওয়ান, এইটা আর এটা এফ ওয়ান, আর এর ভিতর দিয়ে একটা আছে আমরা জানি, অসুবিধা নেই, এইটা এফ ওয়ান, এই এইটা আর এটা মিলে এফ ওয়ান ইন্টু এই যে এইচ দূরত্ব করে আমার একটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি হয়ে গেল, এই এফ ওয়ান ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি হয়ে গেল। আর আমার আর একটা ফোর্স আছে ভিতরে, এই যে এখানে একটা ফোর্স আছে, আমি এইখানে মনে করলাম একটা নিচের দিকে ফোর্স দিলাম একটা ই দূরত্বে, দিয়ে আমি একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি করলাম পি ইনটু ই, পি ইনটু ই কেন, কারণ কাপল যখনই হবে তখন এইটা এটা ফোর্স সমান হবে। সো এখানে যা ফোর্স হবে এখানে সেম ফোর্সই আমি ধরবো, ভার্টিক্যাল ফোর্স বা শেয়ার ফোর্স হোয়াটএভার, এই দুটো সমানই ধরবো আমরা, আলটিমেটলি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা দুইটার যোগফল সমান হবে তাহলে জিরো হয়ে যাবে। তাহলে এটা যোগফল যদি সমান হয় আমরা লিখতে পারি যে পি ইনটু ই ইনটু এফ ইনটু এইচ, এটাই শর্ত ই বের করার। এখন আসো এখান থেকে আমরা বজ্রগুণন করি, করলে আমরা কি পাবো, ই ইজিক্যাল টু এই যেখানে জাস্ট বজ্রগুণন করা এফ ওয়ান টু এইচ, জাস্ট এই পিটাকে এই পাশে নিয়ে যাওয়ার ছাড়া কোনো কাজ করিনি। এবার এই ফর্মুলার মধ্যে আমরা মানগুলো বসাবো, এই প্রথমে হলো এফ ওয়ান মানে কি, এফ ওয়ান মানে এটা ভি, এটা একটা এফ আর, এটা হলো একটা শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স ফর্মুলা কি, টাউ ইনটু এরিয়া, আমরা আগে প্রথমেই দেখাইছি টাউ ইনটু এরিয়া, তাহলে আমরা এরিয়া হলো বি ইনটু টি, আর টাউ হলো হাফ টাউ ইনটু, কেন হাফ টাউ ইনটু, তুমি এই যে এখানে দেখো এটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিগুণ উচ্চতা, তাহলে আমি কি এভারেজ যদি ধরি তাহলে হাফ মানে হাফ লেফট সাইড প্লাস লেফট সাইড প্লাস রাইট সাইড ডিভাইড বাই টু, তার মানে আলটিমেটলি এই ম্যাক্সিমাম ডিভাইড বাই টুই হয়, এই পাশে হলো টাউ এ বা আর এই পাশে শূন্য, টাউ এ প্লাস শূন্য ডিভাইড বাই টু করলে টাউ এ বাই টুই হয়। তো এভারেজ শেয়ার, এভারেজ শেয়ার স্ট্রেস হচ্ছে হাফ টাউ এ, এটার সাথে এরিয়া গুণ করবো ভি বানানোর জন্য, বি ইন্টু টি সিম্পল বি টি গেলে করে এরিয়া, এই হলো আর এখানে ফর্মুলার মধ্যে এফ ওয়ান হয়ে গেল, এখন আছে বাকি এইচ, এখন এইচটাও বসাই দিলাম, এখানে এইচটা বসাই দিলাম, তো আলটিমেটলি এই যে চলো। এখন এটার মধ্যে আমরা কি করব, একটু কাটাকাটি করব, কাটাকাটি করবে টাও, এটা কাটাকাটি করবো, টাও এর মানটা কিন্তু আমরা জানি কি,
টাওয়ার মানটাকে ভিকিউ বাই আইটি এই যে উপরে লিখে দিচ্ছি, এই ভিকিউ বাই আইটির মানটা আমি এখানে বসাইলাম টাওয়ার পরিবর্তে, আর সব সেম রাখলাম, এর কানাকানি করলাম, সবকিছু করলাম। আলটিমেটলি তুমি দেখো এই যে ভিআরপি, আমি কি বললাম কাপল বানাইতে হলে এইটা এটা সমান হবে, মানে ফোর্স যতখানি হবে ভিও তখনই হোক ততখানি হবে, এই বিআরপি সমান বলে আর বিআরপি কাটাকাটি করে দিব আমরা। হ্যাঁ, বিআরপি কাটাকাটি করে দিব, এবং কাটাকাটি করে দিলে আলটিমেটলি এইরকম একটা জিনিস আসবে, বি স্কোয়ার এইচ স্কোয়ার টি বাই ফোর ওয়াই। দেখো তার মানে কি, এর মানটা কি হলো, বি মানে এই যে বি দেখছো, এটা বি, এখান থেকে এটা বি, এর সেন্টার লাইন থেকে এটা বি, এইচটা কত, এর সেন্টার লাইন, এর সেন্টার লাইনের হাইটটা এইচটা, টি কত, এটা থিকনেস, সবগুলো থিকনেস সমান দুই ধরি, আর আই কি, আই হলো এর মোমেন্ট অফ ইনার্শিয়া, এই সবগুলাই কিন্তু ক্রস সেকশন প্রপার্টি, এর মধ্যে কোনো পিও নাই ভিও নাই, খেয়াল করছো। এই জন্য আমরা বলছিলাম যে শিয়ার সেন্টার ইজ এ ফাংশন অফ জিওমেট্রিক্স প্রপার্টি, এটার অর্থ হলো এইটা। আমার মনে হয় আমিও তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিই, ফ্রম এ চ্যানেল সেকশন প্রুভ দ্যাট শিয়ার সেন্টার ইজ এ প্রপার্টি অফ জিওমেট্রি, ফাংশন অফ জিওমেট্রি প্রপার্টি অনলি, প্রুভ ইট। তখন তোমরা কি করবা, তখন তোমরা এই জিনিসটা করার পরে এর মধ্যে দেখাবা, এর মধ্যে সবগুলো প্রপার্টিজ এর যতগুলো ফাংশনে যতগুলো ইয়া আছে ফাংশন আছে সবগুলাই কিন্তু এর ক্রস সেকশনের প্রপার্টিজ, এইটা আর কি পরীক্ষা আসলে এইভাবে লিখবা তোমরা। এরপরে আসো পরবর্তী পার্ট, পরবর্তী পার্ট কি, আগেটা আমরা খালি ফর্মুলা ব্যবহার, এখন হচ্ছে এটার মধ্যে কি ছিল, আয় আছে, এই আয়টা কত হবে এখন আমরা বের করি নাই, বের করি নাই, তাহলে কি করবো আয়টা বের করি আমরা। এখন মনে রাখবা তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যে পড়ছো, তোমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়া হলো এই মোমেন্ট অফ ইনার্শিয়া বিএস কিউব বাই টুয়েলভ রেক্টেঙ্গুলার, ভেরি গুড, বিএস কিউব বাই টুয়েলভ। এবং ইফ ইউ ক্যান রিমেম্বার তোমরা পড়ছো শিফট করতে হলে এডি স্কোয়ার করতে হয়, এডি স্কোয়ার কোন দিকে করতে হয়, যেদিকে শিফট করতে এক্সিসটা। এখন আমার লাগবে এইটার এগেস্টে আই কত, এইটার এগেস্টে আই কত, মানে আই এক্স কত হবে। তাহলে এইটা একটা পার্ট, এইটা কিন্তু সেন্ট্রয়েড দেখেছে, এইটা একটা পার্ট, এরকম দুইটা পার্ট আছে। এখন মনে করো তোমাদের এই যে বিএস কিউব বাই টুয়েলভ যদি ইফ ইউ রিমেম্বার, আমরা সবসময় এইচ এর মানটা বড় রাখতে চাই, কেন, বিএস কিউব বাই টুয়েলভ, এইচ এর মান বড় হলে এর স্টিফনেস বেড়ে যায়, মোমেন্ট অফ ইনার্শিয়ার গুণ অনেক গুণ বেড়ে যায়। এই জন্য একটা বিম, আমরা যখন বিম ক্রস সেকশন করি দেবো, খাড়াটা সবসময় বেস থেকে বড় থাকে, কারণ এটার স্টিফনেস, ফ্লেকচার আর স্ট্রেংথ অনেক বেড়ে যায়। এই জন্য এটা যাতে সহজে বাকলিং না হয়, বেন্ডিং না হয়, অথবা ডিফ্লেকশন না হয়, যাও এটা এখানকার বিষয় না। তার মানে যদি এখানে দেখো বি হলো অনেক বড় আর টিটা অল্প একটু, অর্থাৎ বি এইচ কিউব বাই টুয়েলভ যদি করো তুমি, এর ভ্যালুটা এত কম আসে যে এটা কোনো কাজে লাগে না। এই জন্য যেটা খাড়া আছে সেটার আমরা বি এইচ কিউব বাই টুয়েলভ নিব, আর এইটার বি এইচ কিউব বাই টুয়েলভ না আনে শুধু এডি স্কোয়ারটা নিব, সেটাই করছি এখানে। আই ওয়েভ প্লাস এডি স্কোয়ার ফ্লেঞ্জ, এটাই লিখ ফ্লেঞ্জেস, বি এইচ কিউব বাই টুয়েলভ, এই যে বি মানে টি এইচ কিউব বাই টুয়েলভ প্লাস টু, কেন দুইটা আছে, একটা দুইটা, এবং টু এডি স্কোয়ার, এডি মানে কি, এ মানে বিটি, ডি মানে এইচ বাই টু, কেন ডি এইচ বাই টু, পুরোটা এইচ হলে এ শিফট করছে হাফ এইচ বাই টু, আলটিমেটলি এরকম একটা জিনিস দাঁড়াই, এইটাই সেই আই দাঁড়াই। অখন আমরা গত ক্লাসে করছিলাম যে এইটা পাইছিলাম, এই আইটার মানটা আমরা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে একটু কাটাকাটি করে আমরা ফাইনাল এই একটা ফর্ম পাইলাম। এই ফর্ম পাওয়ার পরে আমরা এখন দেখো খেয়াল করো, উপরে একটা বি আছে এবং এই নিচের হরের মধ্যে একটা বি আছে, হর মানে ডিনোমিনেটর, এর ডিনোমিনেটর বি আছে, বি এর মান যদি অনেক বেশি হয় তাহলে এই মানটা শূন্য হয়ে যাবে, তাই না, আর এইটা তো বেশি বেশি থাকবে, তখন ফর্মুলার বি বাই টু হবে, খেয়াল করো। আর বি এর মান যদি অনেক ছোট হয় তাহলে এইখানে এইচ এর মান যদি বড় হয় এটা বিশাল একটা বড় একটা জিনিস হবে, তাহলে নিচে বিশাল বড় উপরে শূন্য, তার মানে এই ভ্যালুটা শূন্য হবে। এটা হলো প্রথম কথা হচ্ছে যে আমরা তাহলে বলতে পারি কি, বি এর মান যদি অনেক বড় হয় তাহলে ই এর মান হয় বি বাই টু,
b by 2 what does what do you mean by b by 2 b by 2 মানে এই পুরাটা b তার মানে এই যে দূরত্বের অর্ধেক হয় তার মানে এই শেয়ার সেটটা হবে এর অর্ধেক যদি অনেক বড় আর যদি অনেক ছোট হয় তাহলে b এর মান ইয়ের মান শূন্য শূন্য মানে এইখানেই চলে আসে ভিতরেই চলে আসবে এখন যদি আমি তোমাদের পরীক্ষার কোশ্চেন করি যে প্রমাণ করো যে শেয়ার যদি উইডথ অফ ফ্রেঞ্জ যদি অনেক বড় হয় তাহলে শেয়ার সেন্টারটা এর মাঝখানে এর যে লেন্থ তার অর্ধেকের সমান হয় আর উইডথ অফ দা ফ্রেঞ্জ যদি অনেক ছোট হয় তাহলে শেয়ার সেন্টারটা এই ওয়েভের মাঝখানে চলে আসে তখন তোমরা এইভাবে লিখবা এই জিনিসটা করার পর এই লজিকটা দিয়ে দিবা এখন আসো আমরা এখন অ্যাকুরেটলি একটা বি এই যেখানে বি আর এইচ এর মানটা আমি বসাই দিই এখানে বি এর মান আমরা ধরলাম 5 ইঞ্চি এইচ এর মান হলো তুমি 10 ইঞ্চি 5 আর 10 মনে করো তাহলে এই 5 আর 10 এর মানটা বসাই 1.87 ইঞ্চি তার মানে তিন নম্বর অঙ্ক কি আছে এখানে আমি তোমার একটা ক্রস সেকশন দিয়ে দিব তুমি শেয়ার সেন্টার কত বের করবা ইন দ্যাট কেস তোমরা ফর্মুলায় বসালেই হবে না তোমাদের পুরো জিনিসটা করে আছে আইনারি ফর্মুলা বসাতে হবে তাহলে এখানে তিনটা অঙ্ক হইল প্রথম অঙ্কটা ছিল কি যে প্রমাণ করো কি ছিল কোন একটা চ্যানেলে চ্যানেল সেকশনের শেয়ার সেন্টার বের করো এটা একটা কোশ্চেন হতে পারে এরপরে কি হইতে পারে শেয়ার সেন্টার যে জিওমেট্রিক প্রপার্টি ফাংশন অফ জিওমেট্রিক প্রপার্টিজ এটা লোডের কোনো ফাংশন না প্রমাণ করো তখন তোমরা এই পদ্ধতি করবা এইটুকু পদ্ধতি করলে হবে এরপরে যদি আমি তোমাদের প্রশ্ন করি শেয়ার সেন্টার প্রমাণ করো যে শেয়ার সেন্টার অফ এ চ্যানেল যদি বি এর মান অনেক বড় হয় তাহলে শেয়ার সেন্টার হয় বি এর অর্ধেক আর যদি বি এর মান অনেক ছোট হয় এবং সেই তুলনায় এইচ এর মান যদি অনেক বড় হয় তাহলে শেয়ার সেন্টার মাঝখানে চলে আসে এটা দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি হবে আমরা এই ক্রস সেকশন দিয়ে দিলাম বললাম ফাইন্ড আউট দা শেয়ার সেন্টার এই তিনটা একসাথে করবো একটা পর পর তিনটা পার্ট করার পরে অঙ্কটা কমপ্লিট আমার মনে হয় তোমরা বুঝতে পারছো তা এখন কি শেয়ার সেন্টারের কনসেপ্ট সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে থাকলে একটু বলো এরপরে আমি একটা ব্রেক করে আমরা একটু পরে আবার কথা বলবো শেয়ার সেন্টার নিয়ে কারো যদি কোনো সন্দেহ থাকে আমি একটা